রাশিয়ার বিরোধিতা করে এখন পস্তাচ্ছে জার্মানি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপ ঐক্যবদ্ধ নয়, দাবি জেলেনস্কির। কৃষ্ণ সাগরে রাশিয়া ইউক্রেন সেনাবাহিনীর পাল্টাপাল্টি দাবি। হঠাৎ ইউক্রেনে বাইডেন পত্নী গোপন ক্লাসরুমে মিলিত হলেন জেলেনস্কির সঙ্গে। পারমাণবিক হামলা সহ সব বিকল্প হাতে রাখবেন পুতিন। অস্ত্র কিনতে তাইওয়ানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাবরির মতো এবার তাজমহলও গ্রাসের চেষ্টায় হিন্দুত্ববাদীরা। জম্মু কাশ্মীরের জনগণের প্রতি অবিচার করা হয়েছে। সবশেষে জানবেন তেলের উচ্চ মূল্যে লাভবান রাশিয়া, ঘাটতি মেটাতে সৌদির দ্বারে যুক্তরাষ্ট্র। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রাশিয়ার বিরোধিতা করে এখন পস্তাচ্ছে জার্মানি। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এইসব দেশের মধ্যে জার্মানি অন্যতম। তবে দেশটি রাশিয়ার তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এমন পরিস্থিতিতে জার্মানির শিল্প উৎপাদন মার্চে প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমেছে। মূলত ইউক্রেন সংকটকে কেন্দ্র করে দেশটির সর্বব্যবস্থার অবনতি হয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যম রাশিয়া টুডের রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জানা গেছে ফেব্রুয়ারিতে 0.1% বাড়ার পর মার্চে জার্মানির উৎপাদন কমেছে 3.9%, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। বার্ষিক ভিত্তিতে দেশটির শিল্প উৎপাদন মার্চে কমেছে 3.5%, দেশটির ম্যানুফ্যাকচারিং উৎপাদন কমেছে 4.6%, একই সঙ্গে জ্বালানির উৎপাদন কমেছে 11.4%, যদিও এই সময় নির্মাণ উৎপাদন বেড়েছে 1.1%। উৎপাদনে যেসব পণ্যের ব্যবহার হয় সেক্ষেত্রেও বড় ক্ষতি হয়েছে। এই খাতে মোট পতনের হার 8.3%। জার্মানির পরিসংখ্যান অফিস জানিয়েছে বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কঠিন সময় যাচ্ছে, দেশটির বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও জানানো হয়েছে। ধীরে ধীরে এটাই পরিষ্কার হচ্ছে যে পুতিনকে ফাঁসাতে গিয়ে ইউরোপের দেশরা এখন নিজেরাই ফেঁসে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন তা অবশ্যই জানিয়ে দেবেন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ঐক্যবদ্ধ নয় বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। ব্রিটেনের পক্ষ থেকেও একই ধরনের সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নকেও একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। গত 4 মে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন্ডারলেন রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবে হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই দুই দেশ 2024 সাল পর্যন্ত রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে। তবে ইউরোপীয় কমিশনের প্রধানের প্রস্তাবের বিষয়ে সদস্য দেশগুলো ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এরপর হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো দেশেরই প্রস্তুতি নেই। এ ধরনের সিদ্ধান্ত হলে তা ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করবে। কৃষ্ণ সাগরে রাশিয়া ইউক্রেন সেনাবাহিনীর পাল্টাপাল্টি দাবি। কৃষ্ণ সাগরে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনী নিজেদের সফল দাবি করেছে। ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক রোববার বলেন, শনিবার দ্বীপে একটি রুশ হেলিকপ্টার ধ্বংস করা হয়। এছাড়া 80 থেকে 100 সেনা ধারণ ক্ষমতার একটি জাহাজ এবং একটি র্যাপ্টর শ্রেণীর টহল নৌকা নির্মূল করা হয়। ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের আক্রমণের একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে। সিএনএন বলছে, শনিবারের উপগ্রহ চিত্রে উপদ্বীপ থেকে কমপক্ষে একটি সারিতে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন দাবি করেছে। দেশটির সেনাবাহিনীর একজন মেজর বলেন, শনিবার রাতে ইউক্রেনের 2টি SU-24 বোমারু এবং 1টি MI-24 হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এদিকে উভয় পক্ষ ওডেসা বন্দরের কাছে আক্রমণের তথ্য জানিয়েছে। রাশিয়া ইউক্রেনের একটি বাইরাক্তার TB-2 ড্রোন ধ্বংসের দাবি করেছে। অন্যদিকে ইউক্রেন 2টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN বলছে, রাশিয়া ইউক্রেন উভয়ই পাল্টাপাল্টি আক্রমণ এবং সফলতার দাবি করলেও তারা স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। হঠাৎ ইউক্রেনে বাইডেন পত্নী গোপন ক্লাসরুমে মিলিত হলেন জেলেনস্কির সঙ্গে। কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ ইউক্রেনে উপস্থিত হলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।
সফরে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সঙ্গেও দেখা করেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনে পূর্ব ঘোষণা ছাড়াই উপস্থিত হন বাইডেন পত্নী। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে বিধ্বস্ত দেশটিকে সমর্থন জানাতেই তার এই অঘোষিত সফর। রাশিয়ার সঙ্গে প্রায় 10 সপ্তাহ ধরে চলা যুদ্ধের মধ্যে তিনিই সর্বশেষ কোনো হাই প্রোফাইল মার্কিনী যিনি ইউক্রেন সফর করলেন, সেজন্যই তার সফর ঘিরে এত গোপনীয়তা রক্ষা করা হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী জিল বাইডেন জেলেনস্কাকে বলেন, আমি মা দিবসে এখানে আসতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম ইউক্রেনের জনগণকে এটা বোঝানো গুরুত্বপূর্ণ যে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই যুদ্ধটি নৃশংস। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ যে ইউক্রেনের জনগণের পাশে আছে সেটাও জানাতে চাই আমি। জেলেনস্কা এবং জিল একটি গোপন ক্লাসরুমে মিলিত হন, একটি টেবিলে মুখোমুখি বসেন তারা। তারা একান্তে দেখা করার আগে সাংবাদিকদের সামনেও কথা বলেন। পারমাণবিক হামলা সহ সব বিকল্প হাতে রাখবেন পুতিন। ইউক্রেনে সামরিক লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া সব ধরনের বিকল্প হাতে রাখবে বলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক মার্ক ফিউজ প্যাট্রিক জানিয়েছেন। রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন সত্যিই হারতে চান না, কিন্তু তিনি নিশ্চিত জিততে যাচ্ছেন না। পশ্চিম থেকে আরও বেশি করে সমর্থন নিয়ে ইউক্রেন প্রচণ্ড লড়াই করছে। তিনি আরও বলেন, আমি মনে করি না পুতিন জিততে চলেছেন, তবে এর অর্থ কি এটাই যে তিনি হারতে পারবেন না? তিনি কি তার লক্ষ্যকে পুনর্নির্ধারণ করবেন? তিনি যদি দ্বিগুণ ক্ষতির সম্মুখীন হন এবং আরও হারতে থাকেন তাহলে কি ঘটবে? তিনি কি পরমাণু অস্ত্র ব্যবহার করবেন? আমি এটা নিয়েই চিন্তিত। অস্ত্র কিনতে তাইওয়ানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে যুদ্ধে জেতার উপযোগী মার্কিন অস্ত্র কিনতে তাইওয়ানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের ইচ্ছা, প্রথাগত যুদ্ধের উপযোগী অস্ত্রের পরিবর্তে তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন অস্ত্র কিনুক যেগুলো দ্বীপটির সীমিত জনবহলের সেনাবাহিনীকে সমুদ্রপথে আসা চীনা আক্রমণ ঠেকাতে সাহায্য করবে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা তাইওয়ানের সেনাবাহিনীর সক্ষমতা পুনর্পরীক্ষা করছেন। সম্ভাব্য চীনা দখল ঠেকানোর সামর্থ্য তাইওয়ানের আছে কিনা সেই বিষয়টি ভাবা হচ্ছে। তাইওয়ানের প্রেসিডেন্ট শাহ ইং ওয়েং সেনাবাহিনীকে অপ্রতিসম ও ইতস্ত বিক্ষিপ্ত যুদ্ধের দিকে মনোযোগী করতে চাইছেন। এজন্য তিনি বিপুল সংখ্যায় দ্রুত স্থানান্তরযোগ্য প্রাণঘাতী অস্ত্র কিনতে উদ্যোগী হয়েছেন, যেগুলো টার্গেট করা ও ঠেকানো কঠিন। তবে তাইওয়ানের সেনা কর্মকর্তাদের একটি অংশ নতুন প্রতিরক্ষা কৌশল প্রবর্তনে কিছুটা অনীহা দেখাচ্ছে। মার্কিন কর্মকর্তারা মনে করেন, তাইওয়ান অতীতে যেসব অস্ত্র কেনার আগ্রহ দেখিয়েছে তার মধ্যে কিছু অস্ত্র চীনা সেনাবাহিনীর জন্য যুদ্ধের উপযোগী নয়, যেমন তাইওয়ান লকহিড মার্টিনের তৈরি MH-60R মডেলের সিহক হেলিকপ্টার কিনতে চেয়েছে। এ ধরনের হেলিকপ্টার চীনের সঙ্গে যুদ্ধে অকার্যকর হবে বলে মনে করে মার্কিনিরা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামার আমলেও তাইওয়ানকে নতুন ধরনের অস্ত্র কিনতে চাপ দেওয়া হয়েছিল। বাইডেনের আমলে এই চাপের ব্যাপ্তি এবং বেগ আরও বেড়েছে। বাবরির মতো এবার তাজমহলও গ্রাসের চেষ্টায় হিন্দুত্ববাদীরা। অযোধ্যার বাবরি মসজিদের মতো এবার আগ্রার তাজমহলও গ্রাস করার চেষ্টা করছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। প্রেমের প্রতীক এই হেরিটেজ স্থাপত্যে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তাদের নিয়ে তদন্ত করে দেখানোর আর্জি নিয়ে পিটিশন দায়ের করেছেন হিন্দুত্ববাদী ওই দলটির এক নেতা। তাজমহলের 20টি বন্ধ ঘরে কী রয়েছে জানতে এবার এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা হয়েছে ওই পিটিশন। এক অংশের দাবি, তাজমহলের বন্ধ ঘরগুলির ভিতর হিন্দু দেবদেবীর মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। এই দাবির সত্যতা খোঁজার আর্জি নিয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ ভারতীয় জনতা দলের অযোধ্যার মিডিয়া ইনচার্জ ডক্টর রজনীশ সিং। কেসটি আদালতের সামনে পেশ করেছেন অ্যাডভোকেট রুদ্র বিক্রম সিং। রজনীশ সিংয়ের দাবি, তাজমহলের ওই 20 রুমে কী রয়েছে তা নিয়ে বহুদিন ধরে চলে আসছে বিতর্ক। ওই 20টি ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের স্থির বিশ্বাস, ওই ঘরগুলিতে হিন্দু দেবদেবী এবং হিন্দু ভাস্কর্য তালাবদ্ধ করে রাখা হয়েছে। মামলা দায়েরের প্রসঙ্গে তিনি বলেন, আমি হাইকোর্টে একটি পিটিশন ফাইল করে আর্জি জানিয়েছি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াদের দিয়ে ঘরগুলি খুলে দেখানো হোক। কিছু না থাকলে বিতর্কের ঝড় থামাতে ওই ঘরগুলি খুলতে তো কোনো বাধা নেই। রজনীশের দায়ের করা ওই পিটিশন অনুযায়ী এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়। দাবি, আদালত রাজ্য সরকারকে ASI কর্মকর্তাদের দিয়ে তাজমহলের ওই ঘরগুলি খুলিয়ে তল্লাশি চালানোর নির্দেশ দিক। তাজমহলকে ঘিরে এই বিবাদ আজকের নয়, বহু পুরানো। 2015 সালে আদালতে 6 জন আইনজীবী মামলা দায়ের করে দাবি করেছিলেন তাজমহল আসলে ছিল একটি শিব মন্দির। 2017 সালে বিজেপি নেতা বিনয় কাটিয়ার একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হন এবং তাকে সশরীরে তাজমহলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানান। জম্মু কাশ্মীরের জনগণের প্রতি অবিচার করা হয়েছে।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডক্টর ফারুক আবদুল্লাহ নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসে ডিমিলিটেশন কমিশনের রিপোর্ট প্রসঙ্গে বলেছেন, জম্মু কাশ্মীরের জনগণের প্রতি অবিচার করা হয়েছে। রোববার হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ, শনিবার কুলগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে ডক্টর ফারুক আবদুল্লাহ বলেন, যে কোনো ধরনের চালাকি বাস্তব পরিস্থিতি পরিবর্তন করতে পারে না, বিশেষ করে সীমানা পুনর্বিন্যাস কমিশনের সাহায্যে একেবারেই নয়। তিনি বলেন, জম্মু কাশ্মীরের জনগণ তাদের ক্ষমা করবে না যারা এই অঞ্চলের মূল্যবান ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং মর্যাদা লুট করেছে। বর্তমান সরকারের খারাপ নীতিগুলোতে জনগণ ক্ষুব্ধ। জম্মু কাশ্মীরের জনগণ অবশ্যই বিজেপি এবং তার সহযোগীদের শাস্তি দেবে। তেলের উচ্চ মূল্যে লাভবান রাশিয়া, ঘাটতি মেটাতে সৌদির দ্বারস্থ যুক্তরাষ্ট্র। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্সের এজেন্সির পরিচালক উইলিয়াম বার্নসের কথিত বৈঠকের তিন সপ্তাহ পরে বৃহস্পতিবার ওপেক প্লাস মন্ত্রী পর্যায়ের একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ওপেক প্লাস সভা সন্তুষ্টি অর্জন করেছে যে তেল বাজারে মৌলিক বিষয়গুলো অব্যাহত রাখা এবং দৃষ্টিভঙ্গির উপর ঐক্যমত্য একটি ভারসাম্যপূর্ণ বাজারের দিকে নির্দেশ করেছে। ভিয়েনায় জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মন্ত্রিসভা চলমান মহামারী সম্পর্কিত ভূ রাজনৈতিক কারণ এবং সমস্যাগুলির অব্যাহত প্রভাবগুলি আরও উল্লেখ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে ওপেক প্লাস গত বছরের জুলাই মাসে সম্মত হওয়া মাসিক উৎপাদন সামঞ্জস্য পদ্ধতিতে লেগে থাকবে। দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রাক্তন প্রকাশক ক্যারেন ইলিয়ট হাউজের মতে, বার্ন সৌদি আরবে গিয়েছিলেন যুবরাজ মোহাম্মদের সাথে একটি সমঝোতার জন্য, অর্থাৎ যুবরাজকে অবশ্যই উৎপাদন বাড়াতে, তেলের জন্য নিরাপত্তার জন্য একটি নতুন কৌশলে সহযোগিতা করতে হবে। ইউরোপীয় দেশগুলোকে জ্বালানির ঘাটতি থেকে বাঁচাতে এর বিকল্প নেই। তেলের দামের বিষয়টি কেন্দ্র পর্যায়ে ফিরে এসেছে। প্রকৃতপক্ষে উচ্চ তেলের দাম রাশিয়ার জন্য উচ্চ আয়ের অর্থ। আকাশছোঁয়া দামের ফলে রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিক্রয় 2021 সালের প্রাথমিক পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে, যা দেশের মোট বাজেটের 36%। রাশিয়ান অর্থনীতিকে পঙ্গু করার জন্য মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পরিকল্পনাগুলি উন্মোচিত হচ্ছে। একইভাবে উচ্চ তেলের দামও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য একটি অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সর্বোপরি ইউরোপ অন্যান্য তেলের উৎস খুঁজে না পাওয়া পর্যন্ত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে। তবে যুবরাজ মোহাম্মদের ভিন্ন এজেন্ডা রয়েছে। তিনি সম্ভবত বহু দশক ধরে সৌদি আরব শাসন করবেন, অর্ধ শতাব্দী যদি তিনি 86 বছর বেঁচে থাকেন, তার বাবার বয়স এখন যেমন, এবং রাজপুত্র একটি পাওয়ার বেস তৈরিতে অসাধারণভাবে সফল হয়েছেন। তার লাইফ স্টাইল পরিবর্তনগুলি সৌদি আরবের 35 এবং তার কম রাজ্যের 70% নাগরিকদের সাথে একটি চমকপ্রদ সম্পর্ক হয়েছে এবং সৌদি আরবকে একটি আধুনিক প্রযুক্তিগত নেতাতে রূপান্তর করার তার উচ্চ আকাঙ্ক্ষা যুবকদের কল্পনাকে আলোকিত করেছে। স্পষ্টতই রাশিয়াকে শাস্তি দিতে তার প্রত্যাখ্যান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দ্বারা শুরু করা একটি নতুন অপরীক্ষিত বিনিয়োগ তহবিলে $2 মিলিয়ন রাজকীয় পরিমাণ রাখার অঙ্গভঙ্গি নিজেদের পক্ষে কথা বলে। প্রিন্স মোহাম্মদেরও নিজস্ব কারণ থাকবে। সৌদি আরবকে একটি প্যারিয়া রাষ্ট্র হিসাবে বাইডেনের অবমাননাকর উল্লেখ এবং ব্যক্তিগতভাবে ডিল করতে অস্বীকার করা থেকে শুরু করে।